বার্তায় আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। নতুন নতুন পূজোর আপডেটের সঙ্গে আমরা ফিরে আসছি, আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি মন্দির পাড়ায়। সেখানে তো আপনারা এর আগেও দেখেছেন যে প্রস্তুতি পর্ব কিভাবে চলছিল, তো এইবার আমরা সরাসরি পূজো মণ্ডপে চলে এসেছি আর এখানে পেয়ে গেছি তাদের সদস্যদের। দিদি, তোমাদের মহাসপ্তমীর শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করব আজকে, তো এবারের পুজোটা নিয়ে কি বলবে? সবাইকে আমার মহাসপ্তমীর শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাচ্ছি। আমাদের পুজো আজকে 52 বছর পদার্পণ করলো। আজকে আমাদের পুজোর মণ্ডপে হচ্ছে সাবেকি পুজো, পুজো মণ্ডপ দেখছো তৈরি হয়েছে মাদুর, কাপড়, চট, নানান জিনিস দিয়ে। আমাদের সদস্যরা সবাই মিলে আমরা দেখছো আমরা মজা করছি, আনন্দ করছি, আর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান তো তার সঙ্গে চলছেই, আর সবাই মিলে একসাথে হাতে হাত রেখে এগিয়ে যাচ্ছি। এটাই চাই যেন আগামী দিনে এটাই হয়, সবাই একসাথে হাতে হাত রেখে এই যে মেলবন্ধনটা বজায় রয়েছে, কি বলবেন? এই মেলবন্ধনটা বজায় রয়েছে কারণ আমরা প্রত্যেকেই, মানে বিশেষ করে আমাদের মহিলা সদস্যা, পুরুষ সদস্য সবাই ভীষণ আন্তরিক পুজোটা নিয়ে এবং ভীষণভাবে আবেগ জড়িয়ে আছে আমাদের এই পুজোটা। মানে দীর্ঘদিন ধরে আমরা এই পুজোটাকে মানে নিজের মতো, নিজের বাড়ির পুজোর মতো করেই তৈরি করেছি, যার জন্যে সবাই, মানে কেউ দেখতেই পাচ্ছেন সবাই এখানে রয়েছে, কেউ কিন্তু কলকাতা বা আশেপাশে অঞ্চলে ঠাকুর দেখতে যাচ্ছে না, সবাই এখানেই আনন্দ করছে, পাড়ার মধ্যেই রয়েছে, যার সুফল হিসাবে আমরা পরিবেশে তৃতীয় হতে পেরেছি আপনাদের কাছে। আমরা চাই এই আবেগটা, এই আন্তরিকতাটা আরও ধরে নিয়ে যেতে দীর্ঘদিন ধরে, যাতে আরও ভালো করতে পারি, আরও বিভিন্ন জায়গা থেকে পুরস্কার, সম্মান, আপনাদের ভালোবাসা, দর্শকদের আরও যারা সবাই আছে তাদের ভালোবাসা পেতে পারি। আমি অনুরোধ করব যারা আছেন আশেপাশে তারা আসুন, আমাদের মণ্ডপ পরিদর্শন করুন, পুজো দেখুন। শুধুমাত্র সৌন্দর্য বা অন্যান্য কিছু বা থিম এই নিয়ে আমরা চলি না, আমরা আন্তরিকতা এবং আবেগকে ভীষণভাবে গুরুত্ব দিই, যাতে সবার কাছ থেকে ভালোবাসা আর সম্মানটা পায়। সেরা পরিবেশের তৃতীয় স্থান আধিকারিক আপনারা, কি বলবেন সেই? আমরা খুবই আপ্লুত এবং আনন্দিত, এবং ভারত টিভিকে অনেক ধন্যবাদ তারা আমাদের এই সম্মানে ভূষিত করার জন্য। আর আমরা চেষ্টা করব আগামী দিনেও যেন এই আমাদের ধারাবাহিকতা বজায় রাখতে পারি। আপনাদের এখানে তো নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে পাশাপাশি, তো সব মিলিয়ে পাড়ার লোকেদের তো খুবভাবে সাপোর্ট পাচ্ছেন, সব মিলিয়ে কি বলবেন? সব মিলে পাড়ার লোকেদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তাদের এই সাহায্যের হাত যাতে আমাদের সাথে থাকে, আমাদের একসাথে এগিয়ে যেতে পারি, এটাই আমার মায়ের কাছে প্রার্থনা, মা যেন এরকমই রাখেন। আমরা তো এই পুজোটা দেখবই, কিন্তু খুব শিগগিরই ছোট্ট একটা বিরতির সাথে ফিরে আসব। বেলঘরিয়াবাসীর জন্য সুখবর, বেলঘরিয়া স্টেশনের কাছেই অবস্থিত পিঙ্ক ক্লিপস কসমেটিক্স, পিঙ্ক ক্লিপস কসমেটিক্সে আপনাদের সকলকে স্বাগত। এখানে আপনারা পেয়ে যাবেন নামি দামি কোম্পানির যে কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট, লরিয়াল, ল্যাকমি, সুগার কসমেটিক্স থেকে শুরু করে মেবলিন, নিউ ইয়র্ক, লোটাস, হুডা বিউটি, ব্লু হেভেন, ফেস কাল কসমেটিক্সের সব রকমের প্রোডাক্ট আপনারা এখানেই পেয়ে যাচ্ছেন। এছাড়াও ছোট বেবিদের জন্য রয়েছে হিমালয়া, জনসন, মামা আর্থ কোম্পানির যে কোনো প্রোডাক্ট আপনারা এখানেই পেয়ে যাবেন। তাছাড়া এখানে আপনি পেয়ে যাচ্ছেন সিটি গোল্ডের যাবতীয় জুয়েলারি, আরও পাচ্ছেন হার্বাল ব্র্যান্ড হেয়ার কালার থেকে শুরু করে কসমেটিক্সের বিপুল সম্ভার আপনার কাছেই রয়েছে। বেলঘরিয়া স্টেশনের কাছেই 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে জীবা পাঞ্জাবির পাশেই অবস্থিত পিঙ্ক ক্লিপস কসমেটিক্স, পিঙ্ক ক্লিপস কসমেটিক্সে যে কোনো কেনাকাটার উপর থাকছে আপ টু 20% ছাড়, এছাড়াও 1000 টাকা কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার। তবে আর দেরি না করে নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলতে এখনই চলে আসুন পিঙ্ক ক্লিপস কসমেটিক্সে। বিরতির পর আমরা ফিরে আসলাম। তাদের এই পুজোটায় যে একতা রয়েছে, মহিলা এবং পুরুষ সমতালে তাল মিলিয়ে তারা যে পুজোটা করছে, তাদের এই একতা এবং মেলবন্ধনকে সম্মান জানিয়ে ভারত টিভির পক্ষ থেকে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে সার্টিফিকেট এবং সেরা পরিবেশের প্রাইজ। আমরা সবাই মিলে পড়ি না।